সমসাময়িক নানা ইস্যুতে ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলন বরাবরের মতো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন সরকারের ধারাবাহিকতার কারণে দেশ আজ উন্নয়নের রোল মডেল বিশ্বের অনেক দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও মন্তব্য করেন সাধারণ সম্পাদক। সারাদেশে রাজনৈতিক ইস্যুর বাইরেও নাগরিকদের পক্ষ থেকে অর্থনীতি রিজার্ভ এবং মূল্যস্ফীতি নিয়ে অবাদুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হয়। জানতে চাওয়া হয় বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকটা ঢুকলে সমস্যা কোথায়? জবাবে আমৌলিক সাধারণ সম্পাদক বলেন বিশ্বের কোন দেশে এই কেন্দ্রীয় ব্যাংকে গণমধ্যম কোন ঢুকতে পারে না? পৃথিবীর কোন দেশে সেন্ট্রাল ব্যাংকে ঢুকতে পারছে অবাদুল কোন দেশে ভারতের সেন্ট্রাল ব্যাংকের কি ফেডারাল ব্যাংকের কি দুঃখ পাচ্ছে কিউ কেন দুঃখী সব ওয়েবসাইট আছে আপনি জানবার বিষয় আপনি মিত্র দুঃখবেন তো কাদের বলেন বিশ্বের বহু দেশের তুলনায় বাংলাদেশের গণতন্ত্র শক্তিশালী কোন দেশ বা গোষ্ঠের উপর সরকার দমন প্রেরণ করছে না বলো মন্তব্য করেন তিনি আমরা তো কোন প্রকার স্তকে দমন নিপীড়ণ যেগুলো তাদের মুখের ভাষা এগুলো তো বাস্তবানি আমি যদি বলি গণতন্ত্রে আমরা অনেক দেশের তুলনায় সারপ্লাসে আছি ডেপিসিট সারপ্লাসে আছে সেটা আমি যুক্তি দিয়ে জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারে তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা গ্রিন অ্যাডভান্স দেয় দ্বিগুণ উজ্জ্বলতা একই দিন জাতীয় প্রেস ক্লাবে একটি মানববন্ধনে বন্ধনে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা কেন ঢুকতে পারবে না সেই প্রশ্ন তুলে তিনি বলেন ব্যাংকগুলো শেষ করে দেওয়া হয়েছে আপনাদের যদি সাহস থাকে আজকে সবল ব্যাংক যাতে দেউলিয়া হয়ে যাচ্ছে তারা আজকে ঋণ খেলাপি তারা আজকে ঋণের টাকা দিয়ে দিচ্ছে না সেই তালিকাটা প্রকাশ করেন তাদেরকে ধরেন আপনারা বলেন লোপাট হয় নাই তাহলে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক কেন ঢুকতে দেন না সাংবাদিকদের কাছে কেন খবর নিতে দেন না আজকে এই প্রশ্নটা আপনাদের কাছে করলাম টাকা পাচারকারী এবং ঋণ খেলাপিদের তালিকা প্রকাশের দাবিও করেন বিএনপি নেতারা হাতিকুর